মর্নিং, শুভ সকাল বন্ধুরাও, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজ নামচা। আজকে সকাল সকাল ব্লগটা অনেকক্ষণ আগেই আমি শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠে যে রোজকারের আমার যা রুটিন থাকে, বাসি ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় সব ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা। দেখো, আমি ঘরটা এখন আপাতত ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়ার পরে তারপরে এখানে সব দড়ির উপরে সব যে জামা কাপড়গুলো মেলা থাকে বা চেয়ারের উপর যে জামা কাপড়গুলো থাকে, সেইগুলো আমি এক এক করে সব ভাঁজ টাজ করে রাখি, সুন্দর করে ঘরটা গুছিয়ে আমি রাখি। তো এখন এই ঘরে ঘরটা আমি এখন ঝাড় দেব, আর তার সাথে দেখতেই পাচ্ছ বিছানার উপরেও আমার সেই সকালে যে নাইটিটা, আমি এই যে বাসি নাইটিটা আছে এটা চেঞ্জ করে নেব ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেলে। তারপরে যে নাইটিটা পরবো সেটা অলরেডি বিছানার উপর আমি রেডি করে রেখেছি। ঘড়িতে তখন বাজে মোটামুটি ওই 6:30, 6:30-এরও বেশি, 6:45 কি 7:00 বাজতে 10 এরকম মতো বাজে। তো আমি এখন আমার কাজগুলো সারবো, সেরে তারপরে যাব ওইদিকে, আমার যা ডিউটি থাকে পরপর এগুলো। সকালের দিকে বেসিক্যালি আমি এই কাজে থাকি, আমার হালকা কাজ থাকে, কোনো একটা সেরকম কাজ থাকে না। আর নীল এখনও পর্যন্ত ওঠেনি, নীল এখন আরও উঠতে ও দেরি আছে, মোটামুটি ও ওঠে 7:45 কি 8:00 এরকম নাগাদ তো উঠবে। তো চলো, কাজগুলো আপাতত আমি একে একে কমপ্লিট করে নিই। আর চেয়ারের উপর দেখো, আমার জ্যাকেটটা আমি রাত্রিবেলা এসে এখানেই মেলে রাখি। এগুলো সব রোদের কিছু, যেগুলো রোদে দেওয়ার থাকে সেগুলো রোদে দিতে হয়, যেগুলো তুলে রাখার থাকে আলমারিতে সেগুলো সব তুলে তুলে আমি সকালবেলাতেই বেশিরভাগ কাজটা সেরে ফেলি। যেদিন সারি না সেদিনকে আমার বেলার দিকে এই কাজগুলোকে তখন করতে হয়। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চেঞ্জও করে নিয়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি। আর চলো এখন গিয়ে নীল আজকে দোকানে যাবে, তো ওর জন্য খাবার রেডি করতে হবে, ভাত বসাবো, চা বসাবো। তো চলো কাজগুলো শুরু করি। খাওয়া দাওয়াছি, হ্যাঁ দিয়েছি, আলুর দমের মতো করে দিলাম আর ভাত বানাবো। তো চলো বেরো, তারপরে আমার কাজগুলো আমি সারবো, চা খাবো, আমার হয়ে গেছে আজকে। নে রে বেরো রে, হ্যাঁ টাটা, হ্যাঁ হ্যাঁ এখনই চান করে নেবো আমি। ছোটকু মানে ছোট ভাই এসছে, মোটামুটি দুদিন তো হয়েই গেল। আর দেখো বাবা গাড়ি যাবে বলে বাবাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়াও হয়ে গেছিলো, ছোটকুরও খাওয়া হয়ে গেছিল। বাবা তো গানে যাবে, ওর জন্য সব বাবাকে খেতে টেতে দিলাম। আর ছোটকু এসছে, দুদিন হয়ে গেল, আজকের দিনটাই থাকবে বলছে, কালকে চলে যাবে। তো যাই হোক, এখানে জলঠলগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আর আমি আজকে খাবো তরকারি দিয়ে মুড়ি, আজকে একটু লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতে, কটা বাজে আমি 15:15। এ দেখো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো, এটা মাংসের তরকারি, অল্প একটু নিয়ে নিয়েছি, হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, অনেক তো বেলা হয়ে গেল, স্নান করবো, ব্রেকফাস্ট হয়ে গেলে স্নান করবো। আবার কালকে একটু হেয়ার অয়েলিং করেছি তো ওর জন্য এরম লাগছে। চলো ব্রেকফাস্ট করে নিই। স্নান টান করে চলে আসলাম, ঠাকুরের ধূপও দেখানো হয়ে গেছে, এই যে ঠাকুরের ধূপ, আমার ছোট্ট সিংহাসন, মিনি সিংহাসন। তো এখন আমি যে মা বাড়ি থেকে ওরা সব এসেছিলো সেই ব্লগটা এডিট করব। নীল চলে এসছে, আর ছোটকু আর নীল খেলছে ফুটবল। কোথায় গেল মা? এই মাত্র খেলছিল, দেখো কোথায় চলে গেল, বল খেলছে।
চলো ওরা খেলতে থাকুক, আমি ততক্ষণ 10-15 মিনিট ওরা খেলবে, ততক্ষণ আমি মায়ের বাড়ির ব্লগটা এডিট করে নিই। লাঞ্চে বসবো, আমার এডিটিং হয়ে গেছে, শুধু জাস্ট রেন্ডারিং করে আপলোড করা বাকি আছে। আর আজকে মাছের ঝোল ভাত হয়েছে, মাছের তেলের চচ্চড়ি আছে, বাঁধাকপি আছে, আর সকালে নীলকে যে তরকারি করে দিয়েছিলাম সেটা একটুখানি রেখেছিলাম, একটা আলু আর ঝোল। এ দেখো ও একটা ঘ্যাট মতো আছে, হ্যাঁ ওই ঘরে ওই ঘরে, এখানে একটা ঘ্যাট মতো আছে পালং শাকের, এখানে বাঁধাকপি, এই যে সকালের তরকারি, আর এই যে মাছের তেল, এটা তো আমার নীল খায় না, আর এখানে মাছ মাথা দিয়ে সব ঝোল। তো চলো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর আমার পাঁপড় খাচ্ছি, বাঁচিয়ে রেখেছি আমি, আরও আছে, রোজই খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে আমার, জানি খেতেই হয় আমার, মানে খেলে আমার মনটা তৃপ্তি হয়ে যায়। তো খেয়ে নিই, রেন্ডারিং বসাবো, আপলোড করব অনেক কাজ। চলো আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 4:30, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। আর একটা হিউজ লস, এটা হচ্ছে মামা বাড়ির যে ওরা সবাই এসেছিল সেই ভিডিওটা শ্যুট করেছিলাম। ইভেন সবই ঠিক ছিল, আমি তো বললামই তোমাদের যে মানে আমার এডিটিং করাও হয়ে গেছে, জাস্ট রেন্ডারিং করব। রেন্ডারিং যখন করতে গেছি তখন দেখাচ্ছে অরিজিনাল ভিডিও লস্ট, মানে আমি ফাইলস থেকে আমি ভিডিওস, অরিজিনাল যে ভিডিওগুলো সেগুলো ডিলিট করে দিয়েছি, যে আমি রেন্ডারিং করবো তাহলে শুধু রেন্ডারিংয়ের ভিডিওটাই থাকবে, আর আজকের দিনে যে শ্যুট করছি সেই ভিডিওগুলো থাকবে, কারণ ওইগুলো জেনারেলি ভিডিওসগুলো তো আমার আর তো দরকার লাগবে না, কারণ আমি অলরেডি অ্যাপে ফেলে দিয়েছি। দেখাচ্ছে অরিজিনাল ভিডিও লস্ট, বিশ্বাস করো মানে আমার তখন মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে, যে একটা স্মৃতি ছিল। আমি তো ধরো আবারও যেতে পারবো, নবদ্বীপ যাবো, ওরা হয়তো আসবে, মানে দেখা সবার সাথে হবে, সবাইকে আবার ইন্ট্রোডিউস করে দেবো, দেখতেও পারবে তোমরা আমার সবাইকে, বাড়ির লোকজন মানে ওই বাড়ির সব ফ্যামিলি মেম্বার্সদের। কিন্তু কী বলতো, সেই দিনে পার্টিকুলার সেই দিনে যে একটা এনজয়মেন্ট, ফান, কী কী করেছি কী না করলাম কিছুই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার তো এটা নতুন ফোনে, আমি আগের দিন ফার্স্ট ওই দিন থেকে আমি ব্লগটা শুরু করেছি আমার নিউ ফোনে, মানে OnePlus-এ যেটা এখন শ্যুট চলছে। তো আমি জানতাম না যে ফাইলস থেকে যদি আমি উড়িয়ে দিই, মানে ডিলিট করে দিই, তাহলে সেটা অ্যাপ থেকেও নাকি ডিলিট হয়ে যাচ্ছে, মানে ওই থেকেও ফুটেজগুলো ডিলিট হয়ে যাচ্ছে ভিডিও এডিটিং অ্যাপের ওখান থেকে। কারণ এর আগে আমি যখন এতদিন অ্যাপেলে করেছি, আমি ফাইলস থেকে উড়িয়ে দিতাম আমার ফুটেজগুলো, কিন্তু ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে ওটা স্টোর হয়ে থাকতো, ওখানে এডিটিং করার সময় দেখাতো না যে অরিজিনাল ভিডিও লস্ট। সারাটা দুপুর ধরে আমি আর নীল মানে ট্রাই করে গেছি যে ওটা রিস্টোর করা যায় কি না, সবাই ফটো রিস্টোর হবে কিন্তু ভিডিও ওরকমভাবে রিস্টোর নাকি করা যাচ্ছে না। তো জানি না, আমি তাও হাটেনসোল, আমি এখন তো বেরোচ্ছি, আমি হাটেনসোল এখনও আমি এটা ছাড়বো না, আমি একদম লাস্ট এন্ড অবধি ট্রাই করতে থাকবো, দেখি যদি কোনো রকম কোনো ভিডিওস যদি কোনো সাজেশান যদি পাই, আরও দু একজনকে ফোন করবো যদি তারা কিছু সাজেস্ট করতে পারে। একটা ভাইকে ফোন করেছিল, তো সে বলল হাতটা ব্যথা হয়ে গেছে, তো সে বলল যে তুমি ভিডিওস যদি তুমি ডিলিট করে দাও তাহলে সেটা পাওয়া খুব টাফ, তার জন্য তোমাকে অ্যাপ পারচেস করতে হয়। আর বিশ্বাস করো, অ্যাপ পারচেস করার মধ্যে আমি এখন নেই, কারণ আমি এখন সবে একটা মানে নমিনাল স্টেজে দাঁড়িয়ে আছি, তো এই মুহূর্তে অ্যাপ পারচেস করা আই ডোন্ট থিঙ্ক এটা ঠিক হবে, আর ওই জন্য আমি অ্যাপ পারচেস তো করবো না। উইদাউট অ্যাপ পারচেস করে যদি সেটা কোনো রকমভাবে করা যায়, আরও দু একজনকে ফ্রেন্ডসদের ফোন টোন করবে,
করে দেখুক যদি রিকভারি করা যায়। আমিও ফোনে ইউটিউবে আদার্স ভিডিও দেখবো, কারুর হেল্প থ্রুয়ে যদি সেটা করা যায় তো করবো, মানে লাস্ট চেষ্টা অবধি আমি চালিয়ে যাব। আর ও যে ভাইটাকে ফোন করেছিল দুপুরবেলা, ও বলল যে অ্যাপেলে এটা নাকি কোনো প্রবলেম হয় না, কারণ ওটা থাকলে মানে তুমি যদি ফাইলস থেকে ডিলিট করে দাও ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে থেকে যায়, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে নাকি সেটা হয় না। আমি জানি না কেন, কারণ আমি তো অলরেডি একটা জায়গায় ফুটেজটা স্টোর করছি, তাহলে আবার আমাকে যদি আমি ফাইলস থেকে উড়ে দিই তাহলে কেন ওখান থেকে উড়ে যাবে? বিশ্বাস করো আমি সত্যি জানতাম না, আমার এত রিগ্রেট হচ্ছে না, মানে এত রিগ্রেট হচ্ছে যে আমার একদম ভালো লাগছে না, মানে আমি লিটারেলি কেঁদে ফেলেছি। কিছু করার নেই আর, তোমাদের সাথে এই মেমোরিটা শেয়ার করতে পারলাম না, ইন ফিউচার তো ধরো আরও মেমোরিজ টেমোরিজ তোমাদের সাথে শেয়ার আমি করতেই পারবো, তখন তাদের সবার সাথে অবশ্যভাবেই মানে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। কিন্তু যতই হোক, যতই মানে আরও করি, কিন্তু পার্টিকুলারলি সেই দিনের ভিডিওটা তো, সেই দিনের ফানটা, সেই দিনের একটা স্মৃতি হিসাবে সেটা তো আমি পাবো না বলো। যাই হোক, তোমাদেরকে যদি আমি ভিডিও রিস্টোর না করতে পারি তো আমি তোমাকে কিছু দু একটা ক্লিপস, ওরা গেছিলো তোমার জমিতে, গেছিলো শস্যের জমিতে, পেয়ারা বাগানে কত কিছু গেছিলো, সব ওরা এনজয় করেছে, নীল সেগুলো ফুটেজ তুলে এনেছিলো ওদের সবার সাথে, সেগুলো তো আর হলো না মানে দিতে পারলাম না, কিন্তু ফটো তুলেছিল, ইমেজ তুলেছিল, কিছু ফটো ক্লিকস করেছিল, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি আমি ওই ভিডিওসগুলো না পাই। যাই হোক, কিছু করার নেই, চলো বারবার হাত দুটো চেঞ্জ করছি কারণ হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক চলো, বেশি আর দেরি করছি না, কারণ দোকানটাও তো খুলতে হবে, প্লাস আমার পড়ানোও আছে, চলো বেরোই। সুন্দর দেখো, কি ভাল লাগছে না, পুরো মাঠ শস্যের বাগান, ওই দূরে গাঁদা ফুলের বাগান। আর আমার বিস্কিটটা দেখাও, বেকারি বিস্কিট, ফুল ফুল নাকি? আমি ভালোবাসি বেকারি বিস্কিট খেতে। খাও ফুল ফুল বিস্কিট খাও। ঠিক আরেকবার করো। আমার এই রূপোর এই চেনটা আমি ওকে বললাম একটুখানি আমাকে পরিয়ে দাও, তাতেও কি করছে, কি গান করছে, মালা বদল হবে। আরে বাবা প্লিজ প্লিজ প্লিজ, আচ্ছা এই জায়গাটা এসে, প্লিজ এই জায়গাটা এসে, এই জায়গাটা গলিটা, যা খুশি হয়েছে তুমি বলো। আমার সোনার চেনটা না ছিঁড়ে গেছে, তো যতদিন না হয় ততদিন এটা উপর চেনটা পরে থাকি, লাগিস তো সেই হচ্ছে ব্যাপার, ঠিক করতে দেবো আজকে।
শোনাচ্ছেন, এটা ছিঁড়ে গেছে বলতে কেটে যায়নি, মানে এই যে মিডিল চেনের মিডিল হয়ে কেটে যায়নি, কিন্তু ওই যে এস যে থাকে না, ওই এসের যে একটা জয়েন্ট থাকে ওইখান থেকে ওই আঠাটা খুলে বেরিয়ে এসছে, তো ওটা লাগাতে দেবো। হ্যাঁ না দাঁড়াও, হ্যাঁ তো এই হচ্ছে ওই জন্য এটা বললাম, গলাটা খালি ছিল বেশ কয়েকদিন ধরে, ওই জন্য এটা পরে নিলাম, আর ওটা আজকে দেবো। তো চলো পড়ানোর টাইম, পড়াতে যাওয়ার টাইম আমার হয়ে গেছে 7:15, যে টাইমে আমি রোজদিন পড়াতে যাই। তো চলো পড়িয়ে আসি, বেরোলাম আমি পড়িয়ে, এখন বাজে 8টা, দোকানের দিক যাব, কিছুক্ষণ থাকবো, তারপরে ব্যাক টু বাড়ি। তো এই যে সোনার দোকানে আমি এসেছি, এখন এটা হারটা দাদা ঠিক করে দেবে। তো এই যে চলে এসেছি আর ঠিক করিয়ে নিলাম, 30 টাকা লাগলো ঠিক করাতে, দিয়ে দিচ্ছি। এখন 8:20 বাজে, তো কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি। আমি এখন ফুল বিস্কুট খাচ্ছেন, ফুল ফ্লাওয়ার্স। টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, বাড়ি যাচ্ছি। এই যে ভূতনি আতঙ্কবাদী রেখা, ফোনে কথা বলছে, ভেবোনা কিন্তু আমাকে বলছে। তোমার মাকে কল করার আমি সুযোগ পাইনি আজকে, এখন করব। হ্যাঁ ঠিক আছে চলো বেরো। তো এসে একেবারে চেঞ্জ করে নিয়েছি, আর এখন হাত মুখ ধোবো, আর দেখতে পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি ড্রেস চেঞ্জ করে। তো এখন যাব ডিনার করতে, আর ঘড়ির কাঁটা এখন 10টা। তো চলো আজকে ডিনারের আগেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। আমি পারলাম না রিকভারি করতে ভিডিওসগুলো, অনেক জায়গায় খোঁজ টোজ নেওয়া হয়েছে, পারলাম না রিকভারি করতে। ফটোজ সবাই বলছে ফটোজ হলে হয়ে যেত, কি করা যাবে, চলো মাই ব্যাড লাক যে আমি তোমাদের সাথে মানে শ্যুট করেও সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এনিওয়েজ চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা গুড নাইট।